হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছেন। সুপ্রিয় দর্শক, আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ। গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্মিলিত সমবায় ভিত্তিক বহুতল ভবন বিশিষ্ট পল্লী জনপদ নির্মাণ। সুপ্রিয় দর্শক, 10 অক্টোবর 2021 নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পায়। আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কোথাও স্কিপ করবেন না। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর যারা গুরুত্ব সহকারে ভিডিও দেখবেন অবশ্যই একটা লাইক দেবেন। সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আবারও বরাবর মতো শুরু করছি নতুন একটি সরকারি জব সার্কুলার নিয়ে, আশা করছি সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখানে বলা হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া কর্তৃক বাস্তবায়ন দিন গ্রামীণ জনগোষ্ঠী জীবন বিমা উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্মিলিত সময়ভিত্তিক এবং সমবায়ভিত্তিক বহুতল ভবন বিশিষ্ট পল্লী জনপদ নির্মাণ। সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। আমি আলোচনা করব এখানে কতটি পদ আছে, কী কী পদ আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আবেদন ফি বাবদে আপনাকে কত টাকা জমা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ হবে। আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইন আবেদন করতে পারেন। সুপ্রিয়, 1 নম্বরে সহকারী পরিচালক, আপনার ক্রেডিট গ্রেড 9, বেতন স্কেল আপনার 32,800 টাকা, আপনার এ পদে লগ্ন হবে একজন, বয়সসীমা আপনার 30, বিএসসি কৃষি এবং অর্থনীতিতে দ্বিতীয় বিভাগ প্রাপ্ত, বাস্তব কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এছাড়াও বয়স 30 বছর হতে হবে। অধিক অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে আপনার সময়সীমা শীতলযোগ্য, আশা করি বুঝতে পারছেন। কম্পিউটার পরিচালনা অফিস এবং প্রোগ্রাম, বিশেষ করে আপনার এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস অফিস, আপনার পাওয়ার পয়েন্টের কাজ এবং অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 2 নম্বরে উপসহকারী প্রকৌশল সিভিল পাওয়ার মেকানিক্যাল গ্রেড 10, বেতন স্কেল 26,000 টাকা, আপনার এ পদে লগ্ন হবে দুজন, বয়সসীমা সর্বোচ্চ আপনার 30 হতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বিভাগ প্রাপ্ত হতে হবে, এছাড়া বাস্তব কাজে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 30 হতে হবে। অধিক অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে সময়সীমা শীতলযোগ্য। কম্পিউটার পরিচালনার অফিস এবং প্রোগ্রামার, বিশেষ করে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস আপনার অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, বিশেষ করে আপনার এ বিষয়ে বিশেষ পারদর্শী হতে হবে, আশা করি বুঝতে পারছেন। যারা এখনও একটা লাইক দেন অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই বিস্তারিতগুলো, নিচে যে যাবতীয় আছে এ বিষয়গুলো জানতে হবে। আপনার প্রার্থীকে নিম্নবর্ণিত তথ্যসমূহ উল্লেখপূর্বক মহাপরিচালক পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া বরাবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন 1 শাখার 29 ডিসেম্বর 2014 তারিখের স্মারক নং এত এত আপনার পরিপত্র উল্লেখিত চাকরির আবেদনপত্র মডেল অনুযায়ী আবেদন করতে হবে, যা আরডিএ ওয়েবসাইট হলো www.rda.gov.bd-তে পাওয়া যাবে। এছাড়াও আবেদনপত্র আগামী 31 অক্টোবর 2021 অফিস চলাকালীন সময়ে ডাকযোগ অথবা সরাসরি প্রকল্পের পরিচালক, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আধুনিক নাগরিক এবং সুযোগ সুবিধা সম্মিলিত সময়ভিত্তিক বহুতল ভবন বিশিষ্ট পল্লী জনপদ নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পে CIWAM ভবন পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ বগুড়া এর দপ্তর পৌঁছাতে হবে। অসম্পূর্ণ নির্ধারিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন বিবেচনা করা হবে না, আশা করি বুঝতে পারছেন। এখন শর্তাবলী নিয়ে আলোচনা করব। 1 নম্বরে আবেদনকারীকে মহাপরিচালক পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া অনুকূলে পরীক্ষার ফি বাবদ 300 টাকা পোস্টাল অর্ডার অফারের যোগ্য সংযুক্ত করতে হবে, এছাড়াও খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। স্বাক্ষরবিহীন অস্পষ্ট আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। 3 নম্বরে আবেদনপত্রের সাথে সদ্যতোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি লাগবে, পার্শ্বের ছবি গ্রহণযোগ্য হবে না এবং এ নির্ধারিত পোস্টাল অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে কোনো সনদপত্র সংযোজন প্রয়োজন নেই, তবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র, এক্সেট, সত্যায়িত ফটোকপি, মূল কপির সঙ্গে আনতে হবে। 4 নম্বরে আবেদনকারী বয়স ন্যূনতম 18
বছর এবং আবেদনের শেষ তারিখ সর্বোচ্চ 30 বছর এর মধ্যে থাকতে হবে। তবে অধিক অভিজ্ঞতা এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শীতলযোগ্য। এছাড়া মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান জেলা কোটা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর বয়সসীমার ক্ষেত্রে সরকার প্রচলিত বিধি অনুসরণ করা হবে। পাঁচ নম্বরে, যে কোনো প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকুরির প্রকল্প মেয়াদকালে অর্থাৎ 30 জুন 2022 পর্যন্ত বলবৎ থাকবে। সাত নম্বরে, নির্ধারিত তারিখের পর প্রাপ্ত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আট নম্বরে, লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা লাগবে না। নয় নম্বরে, যথাযথ কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো আবেদনপত্র বাতিল করার ক্ষমতা রাখে। দশ নম্বরে, বিজ্ঞপ্তি বাতিল প্রত্যাহার এবং অধিজ্ঞ কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সুপ্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আর অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে কোনো ভাই বা বোন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারে। দর্শক, আবারও দেখা হচ্ছে, খুব শীঘ্রই অপেক্ষা করুন কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলারে। ততক্ষণে আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।